नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। धोलाई उपनिर्वाचन को केंद्रित कर एसयूसीआई कम्युनिस्ट दल की ओर से गौरव चंद्र दास ने अपना मनोनयन पत्र दाखिल किया है। सूत्र के अनुसार दोपहर 1:10 पर धोलाई विधानसभा केंद्र के रिटर्निंग ऑफिसर के हाथों मनोनयन पत्र उन्होंने जमा किया। सूत्र के अनुसार वर्नाटक भव्य शोभा यात्रा के जरिए सीटर के उकील पट्टी कार्यालय से यह रैली निकलकर सेंट्रल रोड, नरसिंह तालाब, पार्क रोड, देवदूत होते हुए कई क्षेत्र का परिक्रमा किया। तत्पश्चात जिला आयुक्त के कार्यालय के सामने पहुंचकर जिला उपायुक्त के पास अपना मनोनयन पत्र उन्होंने दाखिल किया। इस दिन के कार्यक्रम में जिला कमेटी के सदस्य, द्वार बंधांचलिक कमेटी के संपादक माधव घोष, लक्ष्मीचरण आकुड़ा, जय सिंह छेत्री, दुलाली गांगुली, नकुल रंजन पाल, परितोष भट्टाचार्य, स्वागता भट्टाचार्य, खादिजा बेगम लश्कर व दूसरे हस्तीगण मौजूद थे। गौरव चंद्र दास ने अपने वक्तव्य में कहा कि धोलाई विधानसभा में कछार जिले के जाने माने व्यक्तित्व परिमल शुक्लवंत पिछले कई वर्षों से विधायक रहने के बाद भी इलाके के लोगों को केवल आश्वासन ही दे रहे हैं। कांग्रेस भाजपा दोनों दल के कार्यकर्ता कई बार इस क्षेत्र में विधायक तो रह चुके हैं, लेकिन इलाके के उन्नयन में केवल आश्वासन का दौर ही देखने को मिला है। धोलाई विधानसभा केंद्र के सभी स्तर के लोगों को सहयोग किए जाने के साथ साथ उनके समस्याओं के समाधान किए जाने का भी उन्होंने आश्वासन दिया। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র গণতান্ত্রিক আন্দোলন করে তুলছে এসইউসিআই পার্টিকে ভোট। গৌরচন্দ্র দাস, এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে ধোলাই উপনির্বাচনের প্রার্থী হিসাবে আজকে মনোনয়ন জমা দিয়েছি। আপনারা সকলেই জানেন আমার দল এসইউসিআই কমিউনিস্ট দল সারা বছরই মানুষের স্বার্থে, জনগণের জ্বলন্ত জীবন, জ্বলন্ত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন করি। আমরা আন্দোলনে বিশ্বাস করি, গণ আন্দোলনের একটা পরীক্ষিত শক্তি এসইউসিআই কমিউনিস্ট দল। সারা দেশের সঙ্গে ধোলাইবাসীর মানুষের জন্য, ধোলাই অঞ্চলের বিভিন্ন উন্নয়নের স্বার্থে, ধোলাই অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন বিগত দিনে ধোলাই অঞ্চলে কংগ্রেসও, কংগ্রেস দলের হয়েও প্রতিনিধিত্ব ছিল, এমএলএ ছিল, বিজেপি দলেরও এমএলএ ছিল। আপনারা জানেন যে বিজেপি দলের যে প্রতিনিধি ছিল, যেখানে উনার বাড়ি সেই অঞ্চলের পর্যন্ত উনি বিশেষ কিছুই করতে পারেননি। দীর্ঘদিন থেকে ওইখানে মানুষের দাবি ছিল, ওই ওনার বাড়ির পাশেই দুয়ারবন্দ অঞ্চলে একটা হসপিটালের দাবি, দীর্ঘদিনের মানুষের দাবি, অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই হসপিটাল তৈরি করার জন্য উনি বিন্দুমাত্র কোনো প্রচেষ্টা করেননি, এইটাই মানুষ লক্ষ্য করেছেন। এবং মানুষ বারে বারে দাবি করেছেন ওই অঞ্চলে একটা কলেজ নেই, ওই অঞ্চলে ছাত্রছাত্রীরা শিলচরে এসে কলেজে পড়তে হয়, একটা কলেজ স্থাপন করার জন্য সদ্য মুখ্যমন্ত্রী এসে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো কিছুই হয়নি। আমরা দেখেছি পূর্বে কংগ্রেস প্রতিনিধি এখানে ছিল এবং সারা দেশের সঙ্গে ধোলাই অঞ্চল থেকেও সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে কংগ্রেসের অপশাসনে বিরক্ত হয়ে কংগ্রেসকে প্রায় মুছে ফেলে দিয়েছে। কংগ্রেসের প্রতিনিধিও সেখান থেকে সেখানে কোনো ধরনের কোনো কাজ করতে পারেনি। ওই হসপিটাল কংগ্রেসের আমল থেকে, যখন দিগেন্দ্র প্রকাশিত ওইখানে প্রতিনিধি ছিল, এমএলএ ছিল, তখন থেকে ওই দুয়ারবন্ধ হসপিটালের দাবি ছিল, আরও বিভিন্ন দাবি ছিল, যে দাবিগুলো পূরণ করতে কোনো সদর্থক ভূমিকা পালন করতে ওনারা পারেননি। আমি ধোলাইবাসীর মানুষের কাছে, ধোলাই অঞ্চলের ভোটারদের কাছে আমি বিনম্র আবেদন করছি যে ক্ষোভ নিয়ে আপনারা সারা দেশের সঙ্গে কংগ্রেসকে মুছে ফেলে দিয়েছেন, সেই দুর্নীতিবাজ কংগ্রেসকে আবার ঘুরিয়ে আনার জন্য আপনারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেবেন না, সেই ভুল আপনারা করবেন না। এবং কংগ্রেসের উপরে বীতশ্রদ্ধ হয়ে আপনারা যারা বিজেপিকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন, আপনারা দেখেছেন বিজেপির রাজত্বকালে, আপনারা দেখেছেন তিনবারের ধোলাই অঞ্চলের যে বিধায়ক ছিলেন, যে মিনিস্টার ছিলেন, ধোলাই অঞ্চলের জন্য কিছুই প্রায় করতে পারেননি, উল্টো নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য পছন্দ করে উনি যে প্রার্থিত্ব নিয়ে তাদের দলের মধ্যে যে কুণ্ডল সৃষ্টি হয়েছে, কংগ্রেস দলের মধ্যে যে কুণ্ডল সৃষ্টি হয়েছে, এটাই এদের কালচার, এটাই এদের সংস্কৃতি। ফলে ধোলাই অঞ্চলের মানুষদের কাছে আমি অনুরোধ করব, এই অঞ্চলের উন্নয়নের জন্য যদি সত্যিই আপনারা পরিবর্তন চান, তাহলে আপনাদের যে দল এসইউসিআই কমিউনিস্ট দল, যে দল আপনাদের স্বার্থ নিয়ে, যে দল জ্বলন্ত সমস্যা নিয়ে, এই যে প্রিপেড স্মার্ট মিটার নিয়ে এসইউসিআই দল যে আন্দোলন করছে, মূল্যবৃদ্ধি নিয়ে এসইউসিআই দল যে আন্দোলন করছে, ওই অঞ্চলের রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা নিয়ে যে আন্দোলন করছে,
এই আন্দোলনের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য আন্দোলনের ঐক্যিত দল এসইউসিআই কমিউনিস্ট দলকে আরো শক্তিশালী করার জন্য আপনারা আমাকে এই ভোট দেবেন এই আশায় আমি করছি আপনারা পুনরায় এই দুর্নীতিবাদ সাম্প্রদায়িক দল কংগ্রেস এবং বিজেপি যে একই তাদের চরিত্রগত কোনো তফাত নেই আশা করি এই জিনিসটা বুঝবেন এবং এদেরকে পুনর্বার নির্বাচিত করবেন না এসইউসিআই কমিউনিস্ট দলকে আপনারা শক্তিশালী করুন এই আবেদন আমি রাখছি উপনির্বাচনের প্রার্থী কমরেড গৌরচন্দ্র দাসের মনোনয়নপত্র দাখিল করছি এই অবস্থায় আজকে দেশের যে সাধারণ মানুষের যে সমস্যা মূল্যবৃদ্ধি বেকার সমস্যা মানুষের জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে এই জায়গাতে আমরা আমাদের দলের প্রার্থী কমরেড গৌরচন্দ্র দাসকে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়া করিয়েছি আমরা এই ইয়ে রেখেই আজকের এই সমাবেশের কমরেডদেরকে যাওয়ার জন্য বলছি এবং আমরা ভিতরে গিয়ে তা জমা দিচ্ছি।